যেই ছেলে 10 বছর আগে 14 বছর আগে বিদেশ গেছে, সে যখন ঢাকা শহরে আসে, আকাশ থেকে যখন কুরিল ফ্লাইওভার দেখে, তার মনে হয় ইংরেজি সিনেমার কোন দৃশ্যপট দেখছে, কিংবা প্লেন ঢাকা ছেড়ে ব্যাংকক চলে গেছে, কিংবা সিঙ্গাপুর চলে গেছে। আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না, আজকে আকাশ থেকে কুড়ে ঘর দেখা যায় না। আজকে বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব, আজকে বাংলাদেশের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রপতি, আজকে বাংলাদেশের প্রশংসা করে বিশ্বব্যাংক, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক আবার পদ্মা সেতুতে অর্থায়নের প্রস্তাব দিয়েছিলেন। আমাদের নেত্রী বলেছেন, না, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করব, নিজের টাকায় পদ্মা সেতু করে পৃথিবীকে অবাক করে দিয়েছে আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না, আজকে আকাশ থেকে কুড়ে ঘর দেখা যায় না। যেই ছেলে 10 বছর আগে 14 বছর আগে বিদেশ গেছে, সে যখন ঢাকা শহরে আসে, আকাশ থেকে যখন কুরিল ফ্লাইওভার দেখে, তার মনে হয় ইংরেজি সিনেমার কোন দৃশ্যপট দেখছে, কিংবা প্লেন ঢাকা ছেড়ে ব্যাংকক চলে গেছে, কিংবা সিঙ্গাপুর চলে গেছে। এটি বদলে যাওয়া বাংলাদেশ, এবং এই বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়নি, এই বদলে যাওয়া হয়েছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার, এবং শেখ হাসিনার জাদুকরের নেতৃত্বের কারণে এইভাবে বাংলাদেশ বদলে গেছে। এই বদলে যাওয়া অনেকের পছন্দ নয়। যেই আন্তর্জাতিক শক্তি স্বাধীনতার বিরোধী ছিল, যেই দেশীয় শক্তি স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছে, তাদের পছন্দ নয়, তাই তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। এখন মানবাধিকার ব্যবসায়ীরা সরব হয়েছে, আর মানবাধিকার নিয়ে যারা বিবৃতিজীবী তারাও সরব হয়েছে। আমার প্রশ্ন, 21 আগস্ট মানবাধিকার ব্যবসায়ীরা কোথায় ছিলেন? এই মানবাধিকার নিয়ে বিবৃতিজীবীরা কোথায় ছিলেন? 13, 14, 15 সালে যখন মানুষ, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তখন এই মানবাধিকার ব্যবসায়ী বিবৃতিজীবীরা কোথায় ছিলেন? আজকে দেশকে এগিয়ে যাচ্ছে দেশ, সেটি যাদের পছন্দ নয় তারা মানবাধিকার নিয়ে কথা বলে বাংলাদেশের অগ্রগতির চাকায় শিকল পরাতে চায়। আমরা, আমাদের নেত্রী, যেই নেত্রী বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে বাংলাদেশের সংগ্রামের কাফেলাকে, অগ্রগতির কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন, তাকে 1988 সালে চট্টগ্রামে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। 2004 সালে বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। 32 নম্বরের বাড়িতে বারবার হামলা চালিয়ে আমাদের নেত্রীকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। দেশ জুড়ে যখন সংগঠন করতে গিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, বারবার আক্রমণ করে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। কোটালিপাড়ায় 76 কেজি বোমা পুঁতে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছে। তাই আজকেও সমস্ত ষড়যন্ত্রের শিকল ছিন্ন করে, সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাবে। এটি আজকের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।